ਇਹ ਦਿਓ ফের মুর্শিদাবাদে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযান শুক্রবার বেলা একটা নাগাদ বনোয়া বিধানসভার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি দল তবে কোন তদন্তে তৃণমূল বিধায়কের বাড়িতে এসেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেই সম্পর্কে এখনও কিছু স্পষ্ট হয়নি শুক্রবার দুপুরে কেন্দ্রীয় তদন্তকারী দলের একটি গাড়ি বিধায়কের বাড়িতে প্রবেশ করতে বিধায়কের বাড়ির প্রধান দরজা ভেতর থেকে বন্ধ করে দেওয়া হয় তবে দেখা গেছে তার বাড়িতে কেন্দ্রীয় বাহিনী নিজের মতন রয়েছে এবং জীবনকৃষ্ণ সাহা নিজের বাড়িতেই রয়েছেন তার সাথে প্রায় তিরিশ মিনিট ধরে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পাশাপাশি রঘুনাথগঞ্জ থানার পিয়ারাপুরে জীবনকৃষ্ণ কৃষ্ণ সাহার শ্বশুর বাড়িতেও হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রতিনিধি দল